হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ ইসরায়েলের সবথেকে বড় শত্রু হচ্ছে ইরান। বলা বাহুল্য যে ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য সবথেকে বড় হুমকি হিসেবে ইরানকেই মনে করা হয়। কিন্তু কি হবে যদি ভবিষ্যতে কখনো এই দুই দেশ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়? এরই একটা ধারণা পেতে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে ইসরায়েল ও ইরানের সামরিক শক্তির তুলনা করব। তো চলুন দেখি সামরিক শক্তিতে ইসরায়েল ও ইরানের মধ্যে কে এগিয়ে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখুন, যাতে ডিফেন্স বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বের 140টি দেশের মধ্যে সামরিক শক্তিতে ইসরায়েলের অবস্থান 20তম এবং সামরিক খাতে ইসরায়েলের বাৎসরিক ব্যয় প্রায় $17 বিলিয়ন। বর্তমান সময়ে ইসরায়েলের হাতে মোট মিলিটারি পার্সোনাল রয়েছে 6,43,000, এর মধ্যে অ্যাক্টিভ পার্সোনাল রয়েছে 1,70,000 এবং রিজার্ভে আছে আরও 4,65,000। ইসরায়েলের হাতে মোট ট্যাঙ্ক রয়েছে 1,650টি, এর মধ্যে অধিকাংশ ট্যাঙ্কই ইসরায়েলের নিজেদের তৈরি মার্কাভা মেন ব্যাটেল ট্যাঙ্ক। বলা বাহুল্য যে যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কগুলির বেশ সুখ্যাতি রয়েছে। ট্যাঙ্ক ছাড়াও ইসরায়েলের পদাতিক বাহিনীর উল্লেখযোগ্য সমরাস্ত্রগুলি হল 7,500+ আর্মড ফাইটিং ভেহিকেলস, 1,000+ আর্টিলারি এবং 100+ রকেট প্রজেক্টর। যাই হোক, এবার যদি ইরানের দিকে আসা যায় তবে সামরিক শক্তিতে ইরানের বর্তমান অবস্থান 14তম এবং সামরিক খাতে তাদের বাৎসরিক ব্যয় $14 বিলিয়ন। ইরানের হাতে মোট মিলিটারি পার্সোনাল রয়েছে প্রায় 9,00,000, এর মধ্যে অ্যাক্টিভ পার্সোনাল 5,25,000 এবং রিজার্ভ পার্সোনাল 3,50,000। ইরানের হাতে মোট ট্যাঙ্ক রয়েছে 3,700, তবে ইরানের অধিকাংশ ট্যাঙ্কই বেশ পুরনো। ট্যাঙ্ক ছাড়া ইরানের পদাতিক বাহিনীর উল্লেখযোগ্য সমরাস্ত্রগুলি হল 8,500+ আর্মড ফাইটিং ভেহিকেলস, 2,000+ আর্টিলারি এবং 2,000+ রকেট প্রজেক্টর। অর্থাৎ পদাতিক বাহিনীর সমরাস্ত্র ও সৈন্য সংখ্যার দিক থেকে ইরানের ধারে কাছেও নেই ইসরায়েল। অপরদিকে ইসরায়েলের প্রতিটি অস্ত্রের কোয়ালিটি ইরানের থেকে বেটার। ইসরায়েলের বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফ্ট রয়েছে 595টি, এর মধ্যে ফাইটার জেট রয়েছে 241টি। ইসরায়েলের উল্লেখযোগ্য ফাইটার জেটগুলি হচ্ছে আমেরিকার তৈরি F-16, F-15EX এবং F-35। এর মধ্যে F-35 5th জেনারেশন স্টেলথ ফাইটার, অর্থাৎ এটি সহজে রাডারে ধরা পড়ে না। ফাইটার ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনীর হাতে বিপুল সংখ্যক সার্ভাইলেন্স ও অ্যাটাক ড্রোন রয়েছে। এদিকে ইরানের বিমান বাহিনীতে মোট ফাইটার জেট রয়েছে 161টি। ইরানিয়ান বিমান বাহিনীর উল্লেখযোগ্য ফাইটার জেটগুলি হল আমেরিকান F-14 টমক্যাট এবং রাশিয়ার তৈরি সীমিত সংখ্যক MiG-29। বলা বাহুল্য যে আকাশ যুদ্ধে এইসব ফাইটার জেট নিয়ে ইরানি পাইলটরা যদি ইসরায়েলি বিমান বাহিনীর মুখোমুখি হয় তবে আকাশ যুদ্ধে ইরানের পরাজয় নিশ্চিত। ফাইটার ছাড়াও ইরানি বিমান বাহিনীর হাতে তাদের নিজ দেশে তৈরি কয়েক ধরনের ড্রোন রয়েছে, তবে ধারাবাহিকভাবে এগুলিও ইসরায়েলের ড্রোন অপেক্ষা নিম্নমানের। ইসরায়েলের নৌবাহিনীতে মোট যুদ্ধজাহাজ রয়েছে 65টি, এর মধ্যে কর্ভেট রয়েছে 4টি এবং সাবমেরিন রয়েছে মাত্র 5টি। বলা বাহুল্য যে ইসরায়েলি নেভির হাতে কোনো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার কিংবা ডেস্ট্রয়ারের মতন ভয়ঙ্কর যুদ্ধজাহাজ নেই। এদিকে ইরানিয়ান নেভির কথা বললে ইরানিয়ান নেভি তুলনামূলক শক্তিশালী। তাদের হাতে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার কিংবা ডেস্ট্রয়ার না থাকলেও 29টি সাবমেরিন, 3টি কর্ভেট এবং 6টি ফিগ্রেট জাহাজ রয়েছে। সবশেষে আসা যাক দুই দেশের মিসাইলের কথায়। তো বন্ধুরা, ইসরায়েল ও ইরান দুই দেশের হাতেই ভয়ঙ্কর ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তবে এই সেক্টরে ইরান থেকে ইসরায়েল তুলনামূলক শক্তিশালী, কেননা ইসরায়েলের হাতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার দ্বারা ইসরায়েল কয়েক মুহূর্তে পারমাণবিক হামলা করে ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম। তো বন্ধুরা, পদাতিক বাহিনীর সমরাস্ত্র এবং সৈন্য সংখ্যার দিক থেকে ইরান ইসরায়েল থেকে অনেকটাই এগিয়ে। তবে ইসরায়েলের হাতে রয়েছে একটি শক্তিশালী বিমান বাহিনী, পাশাপাশি তাদের হাতে রয়েছে নিউক্লিয়ার ওয়ারহেড। এ মতো পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে যে কোনো সম্ভাব্য যুদ্ধের ফলাফল কী হবে বলে আপনার ধারণা? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার ডিফেন্স প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন।
শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।